হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো চুলায় মরিচ খোলা। রান্নাটা আমি আমার নিজের স্টাইলে বানাচ্ছি। প্রথমে লাগবে মরিচ, আমি মরিচ তো বেটে নিলাম। মরিচ অবশ্যই বাটা লাগবে, মরিচের গুঁড়া সামান্য পরে দিলেও হবে কালারের জন্য, কিন্তু মরিচ বাটা অবশ্যই লাগবে। আর এখানে যেটা মেইন উপকরণ সেটা হলো মাছ। মাছটার মধ্যে যদি মানে সব রকম মাছ দিব, আমি এখানে 7 রকম মাছ মিশালে দিছি। ফ্রিজের মধ্যে যা ছিল, রুই মাছ, তেলাপিয়া, যে লম্বা এই মাছটা, পুঁটি মাছ, আর শেষমেশ মাখানোর পর এরকম হয় দেখতে। তো এর মধ্যে লাগে প্রচুর পেঁয়াজ লাগে। তো এখানে আমি পেঁয়াজের মুঠি হিসেবে দিছি, যে এখানে আমি 4 মুঠ পেঁয়াজ দিছি। এই যে আমি সব মাছগুলো এখানে আগে প্রথমে খুবই ভালো করে ধুয়ে নিতে হবে। এক একটা মাছ এক এক রকম, কিন্তু ছোট ছোট করে সব কেটে নিতে হবে এক সাইজের। যেগুলো বড় মাছ সেগুলো ছোট করে কেটে নিতে হবে, আর ছোট মাছ যেমন আছে তেমনই আগে বাছাই করে পেটটা পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখানে ছোট ছোট করে কাটছি, কাটার পর দেখতেছি যে একটু পিছলা পিছলা লাগতেছে, আর তখন আমি একটু লবণ দিয়ে মাখাই এগুলো ভালো করে একদম ধুয়ে নিছি। আর অবশ্যই একটা বিশাল বড় প্যানে দিতে হবে, দেওয়ার মানে প্যান না, মানে একটা যে কোনো বাটি বা কোড়া যেভাবেই হোক একটা বড়তে দিতে হবে, যেন এখানে অনেক মাখতে হয়। এটা আসল টেকনিকটাই হলো মাখা। তো আমার হাতের এখানে 4 মুঠ আমি পেঁয়াজ দিছি। পেঁয়াজ অনেক বেশি লাগে, ওই জন্য পেঁয়াজটা নিতে হয়। আর পেঁয়াজ মানে কাটা ছাড়াও আমি পেঁয়াজ বাটাও দিছি। আর এখানে অবশ্যই ইউজ করব সরিষার তেল, কোনো মতেই সয়াবিন তেল ইউজ করা যাবে না, সরিষার তেল অবশ্যই ইউজ করতে হবে। এখানে সব নিছি আমি প্রথম থেকে মাখায় নিচ্ছি, এটা কারণ অনেক মাখাইতে হয়। আর ধনিয়া পাতা দিতে হবে, ধনিয়া পাতা 1 মুঠ নিছি এখানে পরিষ্কার করে। আর সব কিছু একটু ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে বালি একটু কিচকিচ করবে, এই জন্য খুবই ভালো করে নিতে হয়, পানি বেশি করে দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে যেটা আমি মেইন জিনিস আসবো সেটা হলো প্রত্যেকটা মশলাই বাটা দিতে হবে। এখানে কোনো মানে গুঁড়া মশলা দেওয়া যাবে না, সব বাটা, মানে হলুদ ছাড়া সব হাতে বাটা দিতে হবে। এখানে মাত্র কয়েকটা হাতে গুনা মশলা লাগে। এই যে আমি পেঁয়াজ, এটাও আমি বেটে নিছি। পেঁয়াজটা লাল দেখাচ্ছে কারণ মরিচের পরে আমি পেঁয়াজটা বাড়ছি, আর মরিচ আমি দিয়ে দিলাম। মরিচটা একটু বেশি দিতে হবে, যে যেমন মরিচ খেতে ইচ্ছা করে মানে চায় সে তেমন মরিচ খাবে। আর তারপর আমি এখানে সব কিছু নিয়ে এইটাও একটু মাখা দিয়ে দিলাম। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে এটা একটু ক্যাতক্যাতা হয়ে যাবে। এই মাছে যেইটুকু পানি থাকে সেইটুকু পানি দিয়ে এটা রান্না হবে, পেঁয়াজ থেকেও পানি বের হয়। আর একটু তেল বেশি করে দিতে হয়, এই জন্য এখানে কোনো পানি ইউজ করা যাবে না। আমি এখানে একটু জিরা গুঁড়া, জিরা বাটা দিছি, একটু রসুন বাটা দিছি, রসুন বাটা একটু বেশি দিছি, জিরা বাটাটা সামান্য দিছি, আর আর মরিচ বাটাটা একটু বেশি দিছি। আর এর বাদেও আমি এখানে একটু মরিচ বেশি ইউজ করছি। আবার এখানে কয়েকটা কাঁচা মরিচ দিছি একটু ফ্লেভার আসার জন্য। আর এই খাওয়াটা হবে প্রচুর ফ্লেভারই, এই জন্য আমি যে বাটা পেঁয়াজ এটাও দিয়ে দিলাম। বাটা পেঁয়াজ দিলে আসলে তরকারিটা একটু মাখা মাখা হয়, যেহেতু এটা মাখা হাতে মাখা তরকারি, আমি এটা মাখা মাখাই করতে চাচ্ছি, সেহেতু এখানে একটু মানে আর একটু মাখা মাখা হলে এটা স্বাদ বেশি হবে। লবণ স্বাদ মতো দিয়ে দিব, তারপর একদম কসলায় কসলায় মাখতে হবে, যেন অনেকে মানে ভাববে যে মাছটা যে ভর্তা হয়ে যাচ্ছে বা গলে যাচ্ছে এরকম। হ্যাঁ, মাছটা এভাবেই একটু ভর্তা বা গলা গলা লাগবে। পেঁয়াজটাও একদম মাখা দিতে হবে, সব কিছু মাখা দিলে, সব কিছু মাখা মাখা যখন হয়ে যাবে তখন মানে এটা টেস্টটা আলাদা রকম বের হবে। এটাতে কলার পাতাতে করে অনেকে, অনেকে ফয়েল পেপার দিয়ে করে, তবে আমি কলার পাতা ফয়েল পেপার কোনোটাই ব্যবহার করলাম না, কারণ সবার কাছে সব কিছু সবসময় থাকে না, হাতের কাছে যা থাকে তা দিয়েই রান্না দেখানো অনেক সোজা হয়ে যায়। এই জন্য আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিলাম, আর একটু লাল হওয়ার জন্য মরিচের গুঁড়া দিছি। এভাবে দিয়ে আমি মাখাচ্ছি। আমি সবচেয়ে মানে আমার বেস্ট ট্রাই করছি মাখানোর জন্য, কারণ আসল স্বাদ এই মাখাতেই। হাতে মাখা তরকারি আলাদা রকম স্বাদ হয়। এই স্বাদটা আসলে আমি মেইনলি বলতে চাচ্ছি যে অনেক সময় খিচুড়ি রান্না করার সময়ও এরকম যদি মাখা দেওয়া যায় ওই খিচুড়িটার স্বাদ আলাদা হয়ে যায়।
আর গ্রাম বাংলায় যারা এরকম মাখা তরকারি খায়, চুলায় তাদের রান্না কখনো ভুলা যায় না, মানে স্বাদটা মুখ থেকে যেতে চায় না। আর আমি এভাবে করে ইচ্ছা করে ডোলে ডোলে একদম পেঁয়াজগুলোও একদম এখানেই নরম হয়ে গেছিলো। আর রান্নার সময় ওই এইটা হচ্ছে কলা পাতা ফয়েল পেপার দিয়ে বেঁধে আস্ত মানে আস্তে করে দিয়ে চুলায় বসায় রাখে 1 ঘন্টা ধরে রান্না করতে হয়। কিন্তু আমি এভাবে করতেছি, আমার কাছে কলার পাতাও নাই কিন্তু আর ফয়েল পেপারও নাই, এই জন্য আমি চুলায় এই রান্নাটা করব। এইটা আমি মাখাচ্ছি কারণ এই রান্নায় কোনো খুঁতির নাড়া দেওয়া যাবে না, মানে যেভাবে দমে বসায় দিতে হবে সেভাবেই বসবে। আর এখানে লাস্টে দিব সরিষার তেল, কোনো রকম সয়াবিন তেল দেওয়া যাবে না, সয়াবিন তেল দিলেই এর স্বাদটা হয়ে যাবে নষ্ট। এজন্য সরিষার তেল দিয়ে আরও বেশি করে মাখায় দিতে হবে যেন সব দিকেই এই স্বাদটা পৌঁছায় যায়। তারপরে আমি এইটা নিয়ে একটা হালকা ফ্রাই প্যান নিলাম, যেই ফ্রাই প্যানটা দেখলাম যে পুড়ে না আর ঢাকনাটা মাপ মতো আছে, এমন একটা ফ্রাই প্যান আমি আসলে চুজ করছি দেওয়ার জন্য। আর এটারটা আমি টিপস দিচ্ছি, টিপসটা হইলো অবশ্যই যারা ঝাল সহ্য করতে পারে না তারা অবশ্যই হাতের মধ্যে গ্লোভস পরে নেবেন, গ্লোভস না পরলে হাতটা যে কী পরিমাণ জ্বলবে আমি বলে বুঝাতে পারবো না, আমার হাত প্রচুর জ্বলছে। আমি তারপর সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে অনেক ট্রাই করছি যাওয়ার, কিন্তু তাও আমি যে পেইনটা পাইছি এটার জন্য আপনাদেরকে সাজেশন দিচ্ছি অবশ্যই হাতে কিছু পরে নিতে হবে, না হলে আসলে হবে না, বা এরকম করে ধুইলেও সাথে সাথে হাতটা ধুয়ে নিতে হবে। তারপরে আমি যেটা বলছিলাম এভাবে নিয়ে আমি এটা আস্তে করে বিছায় দিছি, বিছায় দেওয়ার পরে মানে একদম চাপা দিয়ে দিয়ে বসায় দিছি, যেহেতু এর মধ্যে একটু পানি পানি উঠবে, মানে মাছ থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, পানি পানি উঠবে। আর পেঁয়াজ তো দিছি অনেক, পেঁয়াজের মধ্যেও পানি আছে, আর এত ঝাল দিছি কিন্তু অনেক পেঁয়াজ দিছি বলে এই ঝালটা একটু একটু কমে যাবে। লবণটা মাপ মতো দিয়ে আসলে ঝাল আর লবণের ব্যালেন্স করতে হবে। আর এখানে যে রসুনের ফ্লেভারটা আছে এটা খুবই সুন্দরভাবে এই সরিষার তেলের সাথে মিশে একটা খাওয়ার একটা অন্যরকম স্বাদ আসে। আমি এভাবে হচ্ছে চাপে চাপে বসায় দিছি পুরোটা, আর এভাবে চাপে চাপে বসায় দিছি কারণ একটাই কথা মনে রাখতে হবে, এখানে কোনো নাড়া যাবে না, কোনো কিছুর নাড়া দেওয়া যাবে না। আর যতক্ষণ আমি 1 ঘন্টা বসায় রাখবো এই 1 ঘন্টার মধ্যে ঢাকনাও খোলা যাবে না, আর যা হচ্ছে হোক এই জন্য লো ফ্লেমে দিতে হবে। 1 ঘন্টার মধ্যেই একটা সুন্দর গন্ধ চারিদিকে মৌ গন্ধ ছুটে যাবে, তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে। এই যে আমি আমার কথা মতো আমি দেখাই দিছি যে এভাবে একটা ফ্রাই প্যান নিব যেটা ফ্রাই প্যানের নিচে পুড়বে না, আর তেল দেওয়াতে এর নিচেরটা নাড়ানাড়ি করতে হবে না, এমনই থাকবে। আর এইখানে একটা ছোটো ফুটা দেখতে পাচ্ছি, এই ছোটো ফুটাটা আমি একটা কাগজ দিয়ে বা মরিচ দিয়ে যাই হোক একটা কিছু দিয়ে আমি বন্ধ করে দিছি। আর রান্নাটা কী হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু খুবই জ্বাল আসতে দিছি। এইটা যখন আমার 40 মিনিট হয় তখন রান্নার মানে চেহারাটা এরকম হয়, আমার তরকারির চেহারাটা এরকম হয়। তো এইটার নাম যেহেতু মরিচ খোলা, মরিচ দিয়ে রান্না করতে হয়, আর ফয়েল পেপারে ব্যাপারটা দিলে এরকমই হয়, কিন্তু আমার কাছে জানাই আমি খুব সহজে টেকনিকটা দেখাই দিছি। আর এভাবে যখন আমি এটা হয়ে গেছে অলমোস্ট, আর দেখতে হবে যে যে তেলগুলো যে এটা উপরে উঠে আসছে আর এরকম বুদবুদ করতেছে, এর মানে এটা হয়ে গেছে। আমি একটু নিছি, নিয়ে দেখাচ্ছি যে কেমন মানে লাগবে খাই আমি, এটা আমার অনেস্ট রিভিউ যে কেমন এটা। আমি জানি এটা একটু ঝাল, তাও আমি মাখায় নিছি, দেখলাম যে খুবই মজা হয়েছে, ঝাল ঝাল। আসলে সপ্তাহে একদিন ঝাল ঝাল কিছু তরকারি খাওয়াই যায়। আর এটার একটা আমি সাজেশন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।